হাতে কলমে ডাকাতির প্রশিক্ষণ পরীক্ষামূলকভাবে হলে তবে দায়িত্ব বাংলার একাধিক অপরাধের যোগ বিহারের বিদুপুর চলছে স্কুল সেখানেই নাকি সেখানো হচ্ছে চুরি ছিনতায় ডাকাতির নানা কৌশল ছাত্রেরা মন দিয়ে করছে ক্লাস প্রথমে থিওরি এবং পরে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ শেষে নেওয়া হচ্ছে ডাকাত ছাত্রের পরীক্ষাও কি কাল্পনিক মনে হচ্ছে কাল্পনিক মনে হলেও বিষয়টি একদমই বাস্তব হ্যাঁ ভারতবর্ষেই রয়েছে ডাকাতের স্কুল আর এই স্কুলের জন্যেই আজ কুখ্যাত বিহারের বিদুপুর কি কাল্পনিক মনে হচ্ছে কাল্পনিক মনে হলেও বিষয়টি একদমই বাস্তব ভারতবর্ষেই এমন এক স্কুলের সন্ধান মিলেছে তদন্তে নেমে এমন এক স্কুলের সন্ধান পেয়েছেন গোয়েন্দা গোয়েন্দাকর্তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন ডাকাতি খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ বিহারের বিদুপুরের যোগসূত্র খুঁজে পেয়েছে সেই সূত্র ধরে এগোতেই মিলেছে পিলে চমকে দেওয়ার মতো তথ্য সন্ধান মিলেছে বিহারের বিদুপুরে ডাকাতির প্রশিক্ষণ স্কুলের বিদুপুর জুড়ে রমরমিয়ে চলছে এই স্কুল সূত্রের দাবি অনুযায়ী রীতিমতো পোস্টার সেটে ডাকাতির কোর্সের যাবতীয় তথ্য দেওয়া হয় এখানে হাতে কলমে শেখানো হয় চুরি ছিনতাই ডাকাতি প্রথমে থিওরি ক্লাস হয় তারপর ভিডিও ফুটেজ দেখিয়ে হয় প্র্যাকটিক্যাল ক্লাস অনলাইন প্রশিক্ষণের জন্যেও রয়েছে ইউটিউব চ্যানেল তবে এই চ্যানেল শুধুমাত্র গ্যাংয়ের মেম্বাররাই সাবস্ক্রাইব করতে পারেন প্রশিক্ষণ শেষে আবার পরীক্ষার ব্যবস্থাও রয়েছে পরীক্ষা শেষে কৃতি ছাত্ররা পায় ভালো অপারেশন করার সুযোগ প্রায় আড়াইশো জন ডাকাত ছাত্র নিয়ে রমরমিয়ে চলছে এই স্কুল এই স্কুলের প্রিন্সিপাল পাপ্পু চৌধুরী তার তত্ত্বাবধানেই নাকি চলছে এই স্কুল স্কুলের শিক্ষক হিসাবে নিযুক্ত রয়েছে তাবর তাবর ডাকাতরা ডাকাতি স্কুলে এই শিক্ষকেরাই ডাকাত ছাত্রদের শেখায় কিভাবে ডাকাতি করতে হয় কোন অস্ত্র ব্যবহার করতে হবে সোনার দোকানে কোথায় ভল্ট রাখা থাকে থেকে শুরু করে ব্যাংক ডাকাতি কিভাবে করতে হবে সবই নিখুঁতভাবে শেখায় এই ডাকাত শিক্ষকেরা টানা দুমাসের ট্রেনিং শেষে ডাকাত ছাত্রদের নেওয়া হয় পরীক্ষা ডাকাত ছাত্রদের নামানো হয় অপারেশনে তবে ভেতরে ও বাইরে অস্ত্র সমেত পাহারায় ডাকাত স্কুলের সদস্যরা। প্রাক্তনীদের দেওয়া হয় বড় বড় অপারেশনের দায়িত্ব পুলিশের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে বাংলার বড় বড় ডাকাতি ও খুনের ঘটনায় বারবার উঠে এসেছে এই বিদুপুরের নাম কিছুদিন আগে নদীয়া জেলার রানাঘাটে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে ডাকাতির ঘটনা ঘটে সেই ঘটনার তদন্তে নেমেও পুলিশ যে ধৃতকে আটক করেছে সে বিদুপুরের বাসিন্দা আবার বিজেপি নেতা মনীষ শুক্লাকে খুনের ঘটনার সাথে বর্ধমানের বিসি রোড গোল্ড লোন সংস্থায় ডাকাতির ঘটনাতেও মিলেছে বিদুপুরের সূত্র এই ঘটনায় বিহারের পাটনা স্টেশন রোড এলাকা থেকে সিআইডি যাকে গ্রেপ্তার করেছে সেও বিদুপুরের বাসিন্দা সূত্রের খবর অনুযায়ী এই ডাকাতি স্কুলে আনতে ছাত্রদের টোপ দেওয়া হয় বিষয় এমন হয় ঘরের ছেলেদের বাড়তি রোজগারের লোভ দেখিয়ে ব্রেনওয়াশ করে ডাকাতি স্কুলের প্রিন্সিপাল সর্দার পাপ্পু চৌধুরী তারপর তাদের এই স্কুলে প্রশিক্ষণ দেওয়া হয় ছোটোখাটো অপরাধে কিছুদিনের জন্য জেল জেলখাটা অপরাধীদেরও টার্গেট করা হয় এই স্কুলের ছাত্র করতে পুলিশ এই স্কুলের সন্ধান পেলেও স্কুলের ভেতরে এখনও ঢুকতে পারেনি তবে ডাকাত সর্দারের খোঁজ চলছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বর্ষবృతి উপলক্ষে আদি মহিম মোহন গান্ধী লালে বোলগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড় তোমাদের জানাচ্ছি সাধুরাম মন্ত্র